আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রাইমার ডায়েরি। হঠাৎ লোকচক্ষুর আড়ালে চলে যাওয়াটা বোধহয় তাদের পরিবারের একচেটিয়া দিদিমা মহানায়িকা সুচিত্রা সেন। গোপনীয়তাই ছিল তার ব্যক্তিত্বের অন্যতম চাবিকাঠি। ক্যামেরার লেন্সকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গেই মানুষের চোখের পর্দা থেকেও হারিয়ে গিয়েছিলেন সুচিত্রা। প্রণয় পাশার খেলা শেষ করতে কোর্টে নামলেন তার মেয়ে মুনমুন। নিজের লাস্য ঝকমকে গ্ল্যামার রূপে স্টাইলে তিনি মজিয়ে রাখলেন রূপলি পর্দা। তারপর তিনিও হঠাৎ হারিয়ে গেলেন ক্যামেরার সামনে থেকে। রাজনীতির আঙিনায় কখনো মুনমুনের এক ঝলক দেখা মিললেও সিনে জগৎ থেকে প্রায় পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছেন এই গ্ল্যামার কুইন। প্রায় একই কথা খাটে তার মেয়ে রাইমার ক্ষেত্রেও। না, কাজ থেকে নিজেকে গুটিয়ে নেননি ঠিকই, কিন্তু মানুষের কাছে একেবারেই অজানা তার রোজকার জীবন। নৌকাডুবির নায়িকাকে নিয়ে মানুষের উৎসাহ কিন্তু কম নেই। সবাই জানতে চান এই মুহূর্তে কি করছেন সুচিত্রা সেনের নাতনি। এবার সেই রহস্যে কিছু কিনারা হলো, জানা গেল কি করছেন হট গ্ল্যামারাস রাইমা। এই মুহূর্তে ভীষণ ব্যস্ত ঋতুপর্ণর চিত্রঙ্গদা। একদিকে কুলদীপ পাটওয়াল আই ডিডেন্ট ডু ইট এর জন্য অপেক্ষা করছেন, অন্যদিকে রাজীব চৌধুরীর কায়া ছবিতে নাম ভূমিকায় রয়েছেন রাইমা। যেহেতু রহস্য অবলম্বনে নির্মিত ছবি, তাই ছবির গল্প নিয়ে কিছুই বললেন না নায়িকা। শুটিং শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। একই সঙ্গে প্রসেনজিৎ মাইনার ছবির শুটিং করবেন এই পুজোর সময়, যেখানে তার বিপরীতে থাকবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সব মিলিয়ে তার ভীষণ হট আবেদনের মতোই এই মুহূর্তে ভীষণ হট রাইমা সেনের কেরিয়ার গ্রাফ। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।